দেহকাণ্ডের মধ্যে প্রবেশ করে কয়টি শাখায় বিভক্ত হয়? দুটি শাখা। আচ্ছা, দুইটি শাখায় বিভক্ত হয়। তো এখানে কোন পাশের শাখাটি আবার অনেকগুলি শাখায় বিভক্ত হয়? বাম পাশে। বাম পাশের শাখাটা কোথায় প্রবেশ করে? কিডনির মধ্যে। ঠিক আছে, তারপরেও উত্তরটা অনেক ভালো দিয়েছেন। এই টপিক থেকে আর কে কোশ্চেনের উত্তর দিতে চান? নিজ থেকে বলেন, তাকে কোশ্চেন জিজ্ঞেস করবো। নারায়ণগঞ্জ থেকে কে বলবেন? বলেন, কেউ বলবে না। আখাউড়া থেকে কে বলবেন? কেউ নাই। যাত্রাবাড়ি, ওকে, তাহলে শুরু করি না? ওকে, আচ্ছা, শাকিলাকে এতগুলি কোশ্চেন জিজ্ঞেস করার কারণ কি সবার সামনে একটু বলেন। আপনি জানেন? আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, আপনাকে যে আমি এতগুলি কোশ্চেন জিজ্ঞেস করলাম, কারণ কি? আচ্ছা, আমি একটু বলে দিই সবার সবার কাছে আপনার গোপন রহস্যটা একটু বলে দিই। সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ জানবে, যেহেতু লেকচারটা ইউটিউবে যাচ্ছে। সেটি হচ্ছে, শাকিলা আমাকে ওই দিন ফোন দিয়েছে, ফোন না মেসেঞ্জারে যেন জিজ্ঞেস করছে যে সে খুব ভালো স্টুডেন্ট হতে চায়, 100-তে 100 পেতে চায়, তো তার জন্য কি করতে হবে। তো ওই দিন আমি কোনো কমেন্টস করিনি। তো তার জন্য ওই যে আজকের মতো বেশি বেশি পড়ালেখা করতে হবে। যদি প্রতিদিন রেগুলার পড়ালেখা করেন, যেখানে প্রবলেম থাকবে প্রবলেমগুলি সলভ করে নেন, তাহলে 100-তে 100 পাবেন। ঠিক আছে, এই হলো বিষয়। তা আমরা শুরু করি। সবাই চুপ কেন আজকে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো যা হোক, আপনারা ফার্স্ট ইয়ার হিসেবে অনেকেই ভালোভাবে উত্তরগুলি দিয়েছেন। তো আরেকটু যে কথাটি বলবো সেটি হচ্ছে, এই যে ফার্স্ট ইয়ারে যেভাবে পড়ালেখা করছেন, সেকেন্ড ইয়ারে কিন্তু এই পড়ালেখার ধারাটা ধরে রাখতে হবে। তো কেন ধরে রাখতে হবে? আমরা সেকেন্ড ইয়ারে, ওই যে তোমরা ফার্স্ট ইয়ারে আমরা প্রথম অধ্যায় পড়াইছিলাম, মনে আছে? ইউরোক অড্ডাটা, ইউরোক অড্ডাটা একটা উপপর্ব পড়াইছিলাম। তো ইউরোক অর্ডারটার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তাদের ক্ষেত্রে প্রতীপ রূপান্তর ঘটে। তো প্রতীপ রূপান্তরটা কি জানেন? প্রতীপ রূপান্তর হচ্ছে যখন কোন জীব উন্নত বৈশিষ্ট্য হারিয়ে যখন অনুন্নত বৈশিষ্ট্য ধারণ করে, তখন সেটাকে বলা হয় প্রতীপ রূপান্তর। তো আমি চাইবো ফার্স্ট ইয়ারে আপনারা সুন্দরভাবে পড়ালেখা করছেন, এরকম সেকেন্ড ইয়ারেও পড়ালেখা করবেন। সেকেন্ড ইয়ারে এসে যেন প্রতীপ রূপান্তর না হয়, ঠিক আছে? যখন সেকেন্ড ইয়ারে আসলে অনেকে পড়ালেখা কমিয়ে দেয়। তো ওইরকম উন্নত এখন যে বৈশিষ্ট্য, এই উন্নত বৈশিষ্ট্যই যেন সবার থাকে, ঠিক আছে? আচ্ছা, যে সেকেন্ড ইয়ারে এসে পড়ালেখা করবে না, আমি তাকে মাটিব্রাটা থেকে ইউরো কর্ডাটে ট্রান্সফার করে দেব। আচ্ছা, এখন আমরা পড়ব রুই মাছের যে শ্বসন অঙ্গ রয়েছে বা শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্র সম্পর্কে, ঠিক আছে? তো রুই মাছের যে প্রধান শ্বসন অঙ্গ, সেই প্রধান শ্বসন অঙ্গের নাম কি? ফুলকা। তাহলে রুই মাছের প্রধান যে শ্বসন অঙ্গ, প্রধান শ্বসন অঙ্গের নাম হচ্ছে এই যে ফুলকা। আচ্ছা, আপনাদের বইতে দেখেন 102 নাম্বার পেজ যেটা, সেই 102 নাম্বার পেজটা বের করেন সবাই। তো শ্বসন তন্ত্র জানার আগে আমাদের জানতে হবে যে শ্বসন কাকে বলে। তো সংজ্ঞাটা দাগাই নেন, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে
কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এবং খাদ্যর স্থিতিশক্তিকে গতিশক্তি রূপে মুক্ত করে সেই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন প্রক্রিয়া। কি বুঝছেন? তাহলে এই প্রক্রিয়ায় কি ঘটে? বাতাসের যে অক্সিজেন, সেই বাতাসের অক্সিজেন শ্বসন তন্ত্রের মাধ্যমে কোষের ভিতর প্রবেশ করে। কোষের ভিতরে যখন প্রবেশ করে তখন কি হয়, যে কোষের ভিতরে প্রবেশ করার পর যে কাজটা হয় সেটা হচ্ছে কি হলো, তো কোষের ভিতরে প্রবেশ করার পর কি হয়, কোষের ভিতর যে স্থিতি শক্তি, আমরা যে খাবার খাই গ্লুকোজ, ভাত খেলে গ্লুকোজে পরিণত হয়, তো গ্লুকোজ হচ্ছে একটা স্থিতি শক্তি, তো সেই গ্লুকোজের সাথে গিয়ে কি হয়, বায়ুমণ্ডলে যে অক্সিজেনটা শ্বসন তন্ত্রের মাধ্যমে গেল, যাওয়ার পরে কি হচ্ছে, সেই গ্লুকোজের সাথে গিয়ে কি হয়, অক্সিজেনটা যুক্ত হয়, যুক্ত হয়ে এই যে অক্সিজেন কি বলে গ্লুকোজ স্থিতি শক্তি ছিল, সেই স্থিতি শক্তিকে সে কি করে গতি শক্তিতে রূপান্তর করে এবং অপ্রয়োজনীয় বা উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ত্যাগ করছে। তাহলে এই যে সামগ্রিক প্রক্রিয়াটা, এই সামগ্রিক প্রক্রিয়াটা কি বলা হয়, কি শ্বসন। তাহলে যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের অক্সিজেন কোথায় প্রবেশ করবে, দেহের কোষের মধ্যে প্রবেশ করবে এবং কোষের স্থিতি শক্তিকে, কোষের স্থিতি শক্তিকে গতি শক্তিতে রূপান্তর করবে এবং অপ্রয়োজনীয় অংশ হিসেবে কি করবে, কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে কি করবে, নিষ্কাশন করে দিবে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে শ্বসন। তো এই শ্বসন প্রক্রিয়ায় রুই মাছকে সাহায্য করে কে, বা রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে কি, ফুলকা। তো দেখি এদের গলবিলের দুই পাশে, এখানে দেখি কি লিখছে, যে এদের যে গলবিল আছে সেই গলবিলের কি বলছে, দুই পাশে দুইটি কি থাকে, ফুলকা প্রকোষ্ঠ থাকে, ব্র্যাঙ্কিয়াল চেম্বার যেটাকে বলা হয়। তাহলে গলবিলের দুই পাশে কি থাকে, দুইটা ফুলকা প্রকোষ্ঠ থাকে এবং সেই ফুলকা প্রকোষ্ঠের মধ্যেই কি থাকে, গলবিলের দুই পাশে, মনে রাখেন গলবিলের দুই পাশে কোথায় থাকে, ফুলকা প্রকোষ্ঠ থাকে, আর সেই ফুলকা প্রকোষ্ঠের মধ্যে প্রতিটিতে চারটি করে মোট চার জোড়া বা আটটি ফুলকা বিদ্যমান। তাহলে এখানে কিন্তু আমি আলাদা আলাদা ভাবে দেখানোর চেষ্টা করলাম। তাহলে যদি বলা হয় রুই মাছের ফুলকা কোথায় থাকবে, ফুলকা প্রকোষ্ঠে, গলবিলের কোথায় থাকবে, দুই পাশে থাকবে, দুই পাশে কোথায় থাকবে, ফুলকা প্রকোষ্ঠের মধ্যে থাকবে, হ্যাঁ ফুলকা প্রকোষ্ঠের মধ্যে প্রতি পাশে কয়টি করে থাকবে, তাহলে দুই পাশে কয়টি, মোট চার জোড়া, মানে হচ্ছে আটটি, ঠিক আছে। এবার দেখো প্রতিটি ফুলকা প্রকোষ্ঠ কানকো নামক পাতলা অস্থি দ্বারা আবৃত থাকে। তো এখন আমি দেখাচ্ছি যে এই যে এইখানে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গায় কিন্তু কি ছিল, একটা কভার ছিল, তাই না, এই জায়গায় এরকম একটা কিন্তু ঢাকনা ছিল, সেই ঢাকনাটাকে বলা হচ্ছে কি, কানকো। তো এখন হচ্ছে দেখো এই জায়গায় কানকোটাকে কি করে ফেলা হয়েছে, আলাদা করে ফেলা হয়েছে। তো কানকো নামক অস্থি পাত দ্বারা তৈরি, তাহলে কানকো কি দ্বারা তৈরি, দেখো কানকো হচ্ছে অস্থি পাত দ্বারা তৈরি, আমরা যে বোন বলি সেই বোন বা অস্থির পাত দ্বারা তৈরি, কানকো দ্বারা কি থাকবে, ফুলকাটা ঢাকা থাকবে। তো তোমরা এখানে দেখো এই যে ফুলকা, এইটা এগুলি হচ্ছে কি, এক একটা ফুলকা, আর ফুলকা যে ঢাকনা দ্বারা আবৃত থাকছে সেই ঢাকনাটাকে বলা হচ্ছে কি, কানকো বা অপারকুলাম। এখন যদি বলা হয় কানকো কি দ্বারা তৈরি, কানকো হচ্ছে অস্থির যে পাত, অস্থির পাত দ্বারা তৈরি। এখন দেখি গলবিলের দুই পার্শ্ব প্রাচীরে পাঁচ জোড়া ফুলকা ছিদ্র থাকে, ফুলকা ছিদ্র থাকবে কয় জোড়া, আজকের পরীক্ষায় আসবে, পাঁচ জোড়া। এই অনেকে কি করবেন শোনেন, প্রথমে অতি উৎসাহী হয়ে চার জোড়া এটা ফিল আপ করবেন, হ্যাঁ ফিল আপ করে বলবেন স্যার এটা তো আমার ভুল হয়ে গেছে, এই কোশ্চেনটা দিব আপনারা যেন ভুল করেন সেজন্য, ঠিক আছে। তাহলে যদি বলা হয় রুই মাছের ফুলকা ছিদ্র কয় জোড়া, পাঁচ জোড়া, আর
দুই মাসের ফুলকা কয় জোড়া? চার জোড়া। তাহলে এমসিকিউ দিলে যে মূল যে পরীক্ষা হবে যখন বোর্ডে পরীক্ষা হবে এটা যেন আবার দুইটা বৃত্ত ভরাট না করা লাগে, প্রথমে একটা ভরাট করে কেটে দিয়ে আর একটা, ঠিক আছে, ভুল হয় না যেন। আচ্ছা এই ছিদ্রগুলি দিয়ে, অর্থাৎ এই ছিদ্র মানে কি, এই যে পাঁচ জোড়া যে ফুলকা ছিদ্র, এই পাঁচ জোড়া ফুলকা ছিদ্র দিয়ে গলবিল পাশের ফুলকা প্রকোষ্ঠের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। ফুলকা ছিদ্র সমূহের মধ্যবর্তী গলবিলের প্রাচীরকে বলা হয় ফুলকা আর্স। এইবার দেখাই আর একটু, কি বলা হচ্ছে যে ছিদ্রগুলো দিয়ে গলবিল পাশের, আচ্ছা এখানে একটু আমি অন্য কালারে একটু দেখাই, এই যে দেখেন এই পাশটা হচ্ছে কি গলবিল প্রাচীর, তাই না? বা এই যে পাশটা হচ্ছে, এই পাশটাই তো গলবিল থাকে, তাহলে এটা হচ্ছে মুখের ছিদ্র। মুখ ছিদ্রর পরে এই জায়গায় থাকে মুখগহ্বর, আর মুখগহ্বরের পরের অংশে কি থাকছে, গলবিল, ঠিক না? আরো বেশি এগিয়ে থাকে, সরিয়ে দিই। কি বলছে দেখেন, গলবিলের পার্শ্ব প্রাচীরে পাঁচ জোড়া ফুলকা, আচ্ছা এই ছিদ্রগুলো দিয়ে, আচ্ছা ফুলকা ছিদ্র সমূহের মধ্যবর্তী গলবিলের প্রাচীরকে, তাহলে ফুলকা এই যে গলবিল কোথায় থাকে আগে সেটা দেখি। এইটা হচ্ছে মুখের ছিদ্র, ঠিক আছে, মুখের ছিদ্রর পরে যেটা থাকছে মুখগহ্বর, মুখগহ্বরের পরে যেটা থাকছে সেই জায়গাটাকে বলা হচ্ছে কি, কি বলা হচ্ছে, গলবিল, বুঝছেন? তো এই যে গলবিলের কাছে দেখেন, গলবিলের যে প্রাচীর কে কি বলা হচ্ছে, ব্র্যাঙ্কিয়াল আর্স, এইটুক কে বুঝছেন? গলবিলের প্রাচীরকে দেখেন বলা হয় ফুলকা আর্স। তাহলে এই জায়গাটা খেয়াল করি, এইটা হচ্ছে কি ফুলকা, তাহলে এই ফুলকার গোড়ার যে অংশটা দেখেন তার সাথে লাগানো থাকছে, এটা লাগানো থাকছে ফুলকা আর্চের সাথে, আর এই ফুলকা আর্চ আবার লাগানো থাকছে গলবিলের প্রাচীরের সাথে, বুঝছেন? বুঝেছেন? ওকে, এবার দেখি গলবিলের প্রতিপার্শ্বে পাঁচটি ফুলকা আর্চ থাকে, প্রথম চারটি ফুলকা একটি করে, প্রথম চারটি ফুলকা আর্চ একটি করে ফুলকা বহন করে, এইটুকু একটু খেয়াল রাখেন যে প্রথম চারটি ফুলকা আর্চ কয়টি করে বহন করে, প্রথম চারটি ফুলকা আর্চ একটি করে ফুলকা বহন করে, এটুকু বুঝছেন? ঠিক আছে, এবং পঞ্চম যে আর্চ সে কোনো ফুলকা বহন করে না। তাহলে যদি বলা হয় ফুলকা আর্চ কয়টি থাকে, পাঁচটি, ফুলকা আর্চ, এই যে দেখো গলবিলের প্রতিপার্শ্বে পাঁচটি করে ফুলকা আর্চ থাকে, পাঁচটি, পাঁচটির মধ্যে প্রথম যে চারটা থাকে, প্রথম চারটা একটা একটা করে ফুলকা বহন করে, কিন্তু পাঁচ নাম্বার যেটা সেই পাঁচ নাম্বার ফুলকা মানে আর্স কোনো ফুলকা বহন করে না, পঞ্চম যেটা এই পঞ্চম কোনো ফুলকা বহন করে না, একটু কি বোঝা গেছে? এবার আমরা পরে যাই হাইওয়েড আর্সের হ্রাসপ্রাপ্ত ফুলকা, হাইওয়েড আর্সের হ্রাসপ্রাপ্ত ফুলকা বা সিউডো ব্র্যাঙ্কিয়া কানকোর ভিতরের দিকে একটি চাকের মতো লেগে থাকে, এতে মাত্র এক সারি ফুলকা ফিলামেন্ট থাকে, এটাকে বলা হয় নকল ফুলকা। হাইওয়েড আর্চ হচ্ছে মুখের যে তালু আছে সেই তালুর উপরে একটা অংশ, ঠিক আছে? তো ফুলকা আর্চের ভিতরে গলবিল থেকে, গলবিল প্রাচীর থেকে কয়েকটি ভাজের মতো সৃষ্টি হয়, তাদেরকে বলা হচ্ছে গিল রেকার। কি বলা হচ্ছে? গিল রেকার। এই যে সূচালো, এই যে এই অংশটা হচ্ছে কি গিল রেকার, এই যে দাঁতের মতো যেটা, ঠিক আছে, সূচালো। তো এগুলো কি করে, ফুলকা সমূহকে কঠিন বস্তুর ঘর্ষণ হতে রক্ষা করে। এইবার আপনাদের বইটা পড়েন, আপনাদের বইটা আমি একটু বুঝিয়ে দিই, এই বইটাই ভালো করে লেখা এই জন্য দেখালাম, এবার আপনাদের বইটা আমি লাইন বাই লাইন একটু পড়ি। তো তার আগে বলি, এই যে এখানে কি থাকে, কি বললাম, এই জায়গাটা, এই জায়গায় একটা কি থাকে না, ঢাকনা থাকে না,
তো সেই ঢাকনার নিচে যে এখানে যে ঢাকনা থাকে সেই ঢাকনাকে কি বললাম অপারকুলাম। তো সেই অপারকুলামের নিচে কিন্তু একটা পর্দা থাকে, যে জায়গায় যে ঢাকনা থাকে সেই ঢাকনার নিচে একটা পর্দা থাকে, যে পর্দাকে বলা হয় ব্র্যাঙ্কিও স্টেগাল পর্দা। তো তোমাদের বইটা বের করো। লেবীয় একটি অস্থিময় মাছ, চার জোড়া ফুলকা মাছের শ্বসনাঙ্গ, এগুলো মাথার দুই পাশে দুটি কানকোতে আবদ্ধ ফুলকা প্রকোষ্ঠের ভিতরে রক্ষিত এবং গলবিলের পার্শ্ব প্রাচীর ও মেঝেয় অবস্থিত। কানকোর পশ্চাৎ কিনারায় একটি পাতলা ব্র্যাঙ্কিও স্টেগাল ঝিল্লি থাকে যা মাথার অঙ্কীয় দেশে আটকে থাকে। তাহলে এইটা এটা হচ্ছে মাথার পৃষ্ঠীয় দিক, আর এই যে মাথার ভিতরের দিকে এই অংশটাকে বলে অঙ্কীয় দিক, সেই মাথার অঙ্কীয় দিকে কি থাকে একটা পর্দা। ঠিক এই যে কানকো ছিল কানকোর নিচে যে পর্দা সেই পর্দাকে বলে ব্র্যাঙ্কিও স্টেগাল ঝিল্লি। সেই ব্র্যাঙ্কিও স্টেগাল ঝিল্লিটা মাথার এই যে এই অঙ্কীয় দিকে কি থাকে আটকে থাকে। আচ্ছা তারপরে কি বলছে, ঝিল্লিটি কতগুলো অস্থি নির্মিত দণ্ড বহন করে, এটি কানকোকে দেহ পৃষ্ঠে আটকে রাখে এবং ফুলকা প্রকোষ্ঠ বাইরে থেকে বন্ধ রাখে, এভাবে শ্বাস পানি আবদ্ধ রেখে মাছকে শ্বসনে সাহায্য করে। এইটুকু বোঝেননি কে বলেন, খুব সহজভাবে বললেন বুঝেন যে রুই মাছের প্রথমে বললেন ফুলকা থাকে কয় জোড়া, চার জোড়া। চার জোড়া কি একই পাশে থাকে না দুই পাশে এক জোড়া চার জোড়া, প্রতি পাশে চারটি করে দুই পাশে মোট আটটি বা চার জোড়া থাকে। আচ্ছা ফুলকা যে প্রকোষ্ঠের মধ্যে থাকে সেই প্রকোষ্ঠের নাম কি? আচ্ছা ফুলকা প্রকোষ্ঠ। আচ্ছা এরপরে যদি বলা হয় যে ফুলকা ছিদ্র থাকে কয় জোড়া? পাঁচ জোড়া। আচ্ছা ভেরি গুড। আচ্ছা এরপর যদি বলা হয় যে ফুলকা আর্স কয়টি? পাঁচটি। ফুলকা আর্স থেকে পাঁচটি, তো এক থেকে চার পর্যন্ত, এক থেকে চার নাম্বার পর্যন্ত আর্স গুলি ফুলকা বহন করে, কিন্তু পঞ্চমটাই কোনো ফুলকা থাকে না। ঠিক আছে, আর ফুলকাগুলি যার সাথে যুক্ত থাকে যে অস্থি নির্মিত শক্ত অংশের সাথে যুক্ত থাকে তার নাম কি? ফুলকা আর্স। সেটার নাম কি? ফুলকা আর্স। আচ্ছা এবার আমরা পরের অংশে যাই, যে ফুলকার গঠনটা, ফুলকার গঠনটা তোমাদের বই থেকে পড়ি, তোমাদের বইতে সহজ করে লেখা, এখানে একটু বেশি বিস্তারিত লিখছে। হ্যাঁ তোমাদের বইটা দেখো 102 নম্বর পেজে, প্রতিটি ফুলকা দেখতে সুতার মতো এবং এক একটি হলো ব্র্যাঙ্ক। প্রত্যেকটা ফুলকা যদি বলা হয় দেখতে কিসের মতো, দেখতে হচ্ছে সুতার মতো এবং একটি হলো ব্র্যাঙ্ক। তো আমি এই চিত্রটা দেখাই, এই যে এখানে দেখো এইটা হচ্ছে একটা রুই মাছের ফুলকা। তো আমি এখানে অ্যারো দিয়ে দেখাই, এই যে এই একটা অংশ এই একটা অংশ সুতার মতো দেখছো, দুইটা অংশ এখানে কি দেখছো, অ্যারো দিয়ে দেখালাম, এই একটা অংশ এই একটা অংশ, প্রত্যেকটা ফুলকা দেখতে সুতার মতো হলো ব্র্যাঙ্ক। তো এখানে আমি যদি একটা চিত্র আঁকি, চিত্র এঁকে দেখাই, প্রত্যেকটা ফুলকাতে এরকম সুতার মতো অংশ থাকে এরকম। হ্যাঁ তারপরে কি হচ্ছে, এই সুতার মতো অর্ধেক যে অংশ এই অর্ধেক অংশকে বলা হয় হেমি ব্র্যাঙ্ক। অর্ধেক অংশকে কি বলা হয়, এই একটা অংশকে কি বলা হয়, হেমি ব্র্যাঙ্ক কি বলা হয়? আচ্ছা আর এই দুইটা হেমি ব্র্যাঙ্ক মিলে টোটাল এই অংশটাকে বলা হয় হলো ব্র্যাঙ্ক। তাহলে যদি বলা হয় একটা ফুলকার মধ্যে হেমি ব্র্যাঙ্ক থাকে কয়টা? দুইটি। হ্যাঁ হেমি যোগ হেমি ইকুয়াল টু হলো, মানে হেমি ব্র্যাঙ্ক মানে অর্ধেক। তাহলে এই যে এরকম অর্ধাংশ দুইটা অর্ধাংশ মিলে কি হয়, একটা পূর্ণ ফুলকা তৈরি হয়। তো এখানে হ্যাঁ দেখো প্রত্যেক ফুলকা দেখতে সুতার মতো এবং হলো ব্র্যাঙ্ক, কারণ এগুলি প্রত্যেক ফুলকা দুটি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত। অর্থাৎ এই যে একই রকম, আমার আঁকাটা ভালো হয়নি, তাহলে এইরকম একই রকম দুইটা অংশ মিলেই একটা পূর্ণ ফুলকা তৈরি হয়। প্রত্যেক অর্ধাংশকে বলা হয়, ফুলকার অর্ধাংশকে বলা হয় হেমি ব্র্যাঙ্ক। প্রত্যেক হেমি ব্র্যাঙ্ক একসারি করে ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলা বহন করে।
এগুলো গোড়ায় যুক্ত, তাহলে এই যে এইগুলো কিন্তু গোড়ায় দেখো এই গোড়ার অংশটাই থাকবে যুক্ত, আর ঠিক তার অপোজিট প্রান্তটা থাকবে মুক্ত, অর্থাৎ এই অংশটা কারোর সাথে যুক্ত থাকবে না, কিন্তু গোড়ার অংশটা থাকবে কি, গোড়ার অংশ থাকবে যুক্ত। এগুলো গোড়ায় যুক্ত শীর্ষে মুক্ত, প্রতিটি সুতা এপিথেলিয়ামে আবৃত অসংখ্য অনুপ্রস্থ প্লেট বহন করে এবং এপিথেলিয়াম রক্ত জালিকা সমৃদ্ধ, প্রত্যেক ফুলকা এক একটি অস্থিময় ফুলকা আর্স বহন করে। আমরা কিন্তু এখানে দেখেছিলাম এরকম একটা অস্থির মতো তৈরি একটা গঠন এখানে দেখা গেছিল, তাহলে এই যে এই অংশটাকে বলা হচ্ছে কি আর্স, এই যে এটা, এই যে এটা, এটাকে বলা হচ্ছে কি আর্স। এভাবে প্রত্যেক আর্সের দুটি ফুলকা সারি যুক্ত থাকে, আর্সের অন্তঃকিনারা প্রসারিত হয়ে, তাহলে এই যে বাইরের যে কিনারাটা, এই বাইরের কিনারাটা প্রসারিত হয়ে এরকম কাটার মতো গঠন করে, কাটা যুক্ত পাতলা ফুলকার আকার গঠন করে। এটুক বুঝছো? ওকে, তাহলে এইটুকু এখনো বলেন কে কে বোঝেননি, আমি আবারও জিজ্ঞেস করছি, যদি বলা হয় রুই মাছের ফুলকা থাকবে কয়টি, রুই মাছের ফুলকা থাকবে কয়টি, তো যদি পরীক্ষায় বইতে লেখা আছে চার জোড়া, যদি লেখা থাকে আটটি, স্যার বইতে তো আটটি লেখা নাই, এটা কমন পড়েনি, বইতে তো স্যার চার জোড়া আছে তাই না, আচ্ছা এটা পরীক্ষার সময় যেন মনে থাকে চার জোড়া যা আটটিও তাই। হ্যাঁ আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝেছি, এখন করব শ্বসন কৌশল, কিভাবে শ্বসন ক্রিয়াটা হয় সেটা দেখি। তো আপনাদের বইতে খুব সহজ করে লেখা, আমি সেটা একটু বুঝিয়ে দিই, আর এই বই থেকে আমরা একটু চিত্রটা দেখব, এই বইয়ের চিত্রটা দেখি। আর হ্যাঁ, তো আপনাদের বইতে দেখেন যে রুই মাছে দুই ধাপে শ্বাসক্রিয়া ঘটে, রুই মাছে কয় ধাপে শ্বাসক্রিয়া ঘটে, দুই ধাপে, একটা হচ্ছে শ্বাস গ্রহণ আর একটি হচ্ছে শ্বাস ত্যাগ, কি কি, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, হ্যাঁ শ্বাস ত্যাগ। তো শ্বাস যে ত্যাগ, শ্বাস ত্যাগের প্রক্রিয়াকে কি বলা হয়, নিঃশ্বাস না প্রশ্বাস, নিঃশ্বাস, আমরা কিন্তু অনেকে উল্টাটা জানি, আমরা জানি যখন আমরা অক্সিজেন গ্রহণ করি সেটাকে বলে নিঃশ্বাস, আর যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটাকে বলা হয় কি, প্রশ্বাস, আসলে না কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করাটাই হলো নিঃশ্বাস আর অক্সিজেন গ্রহণ করাটা হলো প্রশ্বাস। তো আপনাদের বইতে দেখেন, আপনাদের বইতে 103 নাম্বার পেজটা দেখেন, কানকো দুটি যখন উত্তোলিত হয়, কানকো তো কাকে বলে আমরা দেখালাম, ওই যে রুই মাছের যে ঢাকনা, কানকো দুটি যখন উত্তোলিত হয় তখন ফুলকা প্রকোষ্ঠের মুখ ব্র্যাঙ্কিওস্টেগাল ঝিল্লি দিয়ে বন্ধ হয়ে যায়। এই যে দেখেন কানকো দুটি যখন উত্তোলিত হয় তখন কি হয়, এই যে এই জায়গায় দেখো একটু দেখায়, তখন কি হচ্ছে, এই যে ব্র্যাঙ্কিয়াল যে ছিদ্র, সেই ছিদ্রটা এখানে দেখো বন্ধ হয়ে গেছে, এই জায়গায় ছিদ্রটা কি হলো বন্ধ হয়ে যাবে, এবং মুখের যে ছিদ্র, এই যে এই জায়গা দেখো মুখের ছিদ্রটা কি হচ্ছে খুলে গেছে। তো কি বলছে, কানকো দুটি যখন উত্তোলিত হয় তখন ফুলকা প্রকোষ্ঠের মুখ ব্র্যাঙ্কিওস্টেগাল ঝিল্লি দিয়ে বন্ধ হয়ে যায়। আমি কিন্তু বারবার দেখাচ্ছি, এই যে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, এতে গলবিলে একটি শোষণ বলের সৃষ্টি হয়, ফলে মুখচ্ছিদ্র রক্ষাকারী মৌখিক যে কপাটিকা, এই যে এই মুখের যে কপাটিকা, এই কপাটিকা কি হচ্ছে খুলে যাবে, খুলে গেলে কি হবে, মুখের ভিতর দিয়ে কি হবে পানি প্রবেশ করবে, এই যে মুখের ভিতর দিয়ে পানি প্রবেশ করবে এবং পানির সাথে অক্সিজেনও কি হবে মুখগহ্বরে প্রবেশ করবে। এটুকু বুঝছেন স্যার? বলো স্যার, আজকে ক্লাসটা ভালো করে করতেই পারলাম না স্যার, আমার কারেন্ট চলে গেছিল এই মাত্র আসলো। আপনার কথা চিন্তা করেই আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা আপলোড করে দেব, ওখান থেকে দেখে নেবেন। ওকে স্যার। ওকে, তো কি বললাম যে এখানে কি ঘটনা ঘটছে, যখন
কানক দুটি উত্তোলিত হয়ে যাবে, তখন কি হবে, ব্র্যাঙ্কিওস্টেগাল যে ঝিল্লি সেই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এই জায়গায় এই যে মুখের ভিতরে যে গোলবিল সেখানে একটা চোষণ বলের সৃষ্টি হবে। বল সৃষ্টি হলে মুখের যে গহ্বর সেই মুখী গহ্বর খুলে যাবে, খুলে গেলে এই ছিদ্র দিয়ে কি হবে মুখের ভিতরে পানি প্রবেশ করবে। হ্যাঁ, ওই যে পানির মধ্যেই তো অক্সিজেন আছে, সেই পানি থেকে অক্সিজেনটা পাবে। দ্বিতীয় ধাপে ঠিক এটার উল্টা, কানকোপেশি যখন সংকোচনের ফলে নেমে আসবে, কানকোপেশি যখন নেমে আসবে তখন কি হবে, দেখো যে গলবিল এবং মুখগহ্বরের যে চাপ সেই চাপটা বেড়ে যাবে। বেড়ে গেলে এবার কি হবে, এই যে এখানে কি ঘটছে যে মুখের যে কপাটিকা দেখো এবার বন্ধ হয়ে গেছে। মুখের কপাটিকা যখন বন্ধ হয়ে যায় তখন কি হয়, এই যে ব্র্যাঙ্কিয়াল যে ছিদ্র সেই ছিদ্র খুলে যায়, খুলে গেছে। খুলে গেলে কি হবে, পানি কিন্তু এবার এই পথে বাইরে বেরিয়ে যাবে। তো কি বলছে, কানকো যখন পেশি সংকোচনের ফলে নেমে আসে তখন গলবিল ও মুখগহ্বরের চাপ বেড়ে যায়, সাথে সাথেই মৌখিক কপাটিকা মুখছিদ্রকে বন্ধ করে দেয় এবং ফুলকা প্রকোষ্ঠের ছিদ্র উন্মুক্ত হয়। পানি তখন এই ছিদ্র পথেই বেরিয়ে যায়। মুখ ও গলবিলের ভিতর দিয়ে অতিক্রমের সময় স্রোত প্রবাহ নিচে অবস্থিত ফুলকা গুলোকে ভিজিয়ে দেয়। এইভাবেই কি হয় যে শ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়া দুইটা সেই প্রক্রিয়া দুইটা সম্পন্ন হয়। এখন দেখি শ্বসনের শারীরবৃত্তটা কি। তো অন্তর্বাহী ফুলকা যেটা আমরা গতদিন পড়েছিলাম অ্যাপারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী, যে ধমনীগুলি হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকায় বহন করে নিয়ে আসে তাদেরকে বলা হয় অ্যাপারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী, এখানে যেটাকে বলছে অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। তো অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বয়ে এনে ফুলকা সূত্রকের কৌশিক জালকে ছেড়ে দিবে। এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এনে এই যে ফুলকার এই জায়গাগুলিতে কি করবে, ছেড়ে দিবে। ছেড়ে দিলে কি হবে, এ সময় শ্বাস গ্রহণকালে পানি এই যে এই পাশ দিয়ে যে পানিটা প্রবেশ করেছিল সেই পানি কি করে যে ফুলকাটাকে ভিজিয়ে দেয়। ভিজিয়ে দিলে কি হয়, সেই পানির মধ্যে যে অক্সিজেনটা থাকে সেই অক্সিজেনটা এই ফুলকা কি করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে মানে গ্রহণ করে নেয়। তো কি বলছে, গ্রহণকালে নেওয়া অক্সিজেন সমৃদ্ধ পানি ফুলকা সূত্রকের উপর দিয়ে বয়ে গেলে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসীয় বিনিময় ঘটে, রক্ত পানিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ও পানি থেকে অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন বহিঃফুলকা ধমনীর সাহায্যে গৃহীত হয় এবং সারা দেহে ছড়িয়ে দেয়। এটা কি বুঝছো? ওকে হ্যাঁ বলো, এখানে হচ্ছে কি যখন কি হয় যে প্রশ্বাস হয় তখন এই যে মৌখিক কপাটিকা খুলে যায়, কার্সরটা খেয়াল করো, মৌখিক কপাটিকা খুলে দিলে কি হয় মুখের ভিতরে পানি প্রবেশ করে আর সেই পানি কি করে এই ফুলকাগুলিকে ভিজিয়ে দেয়। ফুলকাকে ভিজিয়ে দিলে কি হয়, এই পানির মধ্যে যে অক্সিজেনটা সেই অক্সিজেনটা ফুলকাতে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে মানে গ্রহণ করে নেয়। আর এই জায়গায় কি হচ্ছে, যখন মুখের যে কপাটিকাটা বন্ধ হয়ে যায় তখন ব্র্যাঙ্কিয়াল যে ছিদ্র সেই ছিদ্র খুলে যায়, খুলে গেলে কি হয় তখন এই ছিদ্র দিয়ে পানিটা দেহের বাইরে বেরিয়ে যায়। মুখের ভিতর দিয়ে পানি মুখছিদ্র দিয়ে পানি প্রবেশ করে আর এই যে ব্র্যাঙ্কিয়াল ছিদ্র দিয়ে পানিটা বেরিয়ে যায়। এবার বুঝছো, এবং এই পানির মাধ্যমেই কি হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময় সেই বিনিময়টা হয়ে যায়। তোমাদের বইতে দেখো 103 নম্বর পেজে লেখা আছে। তো আমরা কি রুই মাছের যে বায়ুথলির গঠনটা কি পড়িয়েছিলাম গতদিন, রুই মাছের বায়ুথলির গঠন কি আমরা পড়িয়েছি, পড়াইছি? আচ্ছা ঠিক আছে, আজকে 3 মিনিটের মধ্যে আমরা আর একটু টপিক পড়ব, এটা একবার শুধু হেডিং গুলি দেখলেই হবে। তো রুই মাছ আমরা জানি এখন কিন্তু কম পাওয়া যাচ্ছে, রুই মাছ কিন্তু প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই যে রুই মাছকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, তো সবাই ক্লাস শেষ হয়ে গেলে আইডিগুলি আমার পার্সোনাল মেসেঞ্জারে লিখে দিবার। তো রুই মাছ ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য কি করতে হবে, রুই মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করতে হবে। তো এই পয়েন্টগুলি দিয়ে আপনারা একটু লিখে দেবেন, এই টপিকটা 4 নম্বরের জন্য আসে একটু পড়বেন। তারপর অতিমাত্রায় রুই মাছ
সংরক্ষণ থেকে মানে আহরণ থেকে বিরত থাকতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে নদ নদীতে বা খাল বিলের উপর পরিকল্পিত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে, ঠিক আছে। তারপরে জমিতে অনেক সময় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়, সেই কীটনাশক এবং রাসায়নিক সার মিশ্রিত পানি যখন কোনো নদী নালা খাল বিলে যায়, সেখানে কি হয়, মাছগুলি মারা যাচ্ছে, তাহলে এই বিষয়গুলি কন্ট্রোলে রাখতে হবে। তারপরে পলিকালচার এবং দেশীয় মাছের যে চাষ কৃষকরা যেন করে সেই বিষয়ে কৃষকদের উৎসাহিত করতে হবে। তারপরে অনেক জায়গা আছে গ্রীষ্মকালে পুকুরে পানি থাকে না, সেই জায়গায় পানি সেচের ব্যবস্থা করতে হবে, পানির যে দূষণ সেই দূষণ রোধ করতে হবে, তারপরে বিষ প্রয়োগ বন্ধ করতে হবে, তারপরে জনগণকে সচেতনতা সৃষ্টি করতে হবে, তার জন্য টেলিভিশন রেডিও তারপরে পেপার পত্রিকায় প্রচারণা চালাতে হবে। তারপরে যেমন ইলিশের সময় আমরা দেখি টেলিভিশনে কিন্তু প্রচারণা চালাই, পেপারেও প্রচারণা চালাই, তো ওইরকম রুই মাছের ক্ষেত্রেও এই কাজটা করতে হবে। মৎস্য আইন যদি থাকে সেই আইনের যথার্থ প্রয়োগ যেন হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তারপরে হালদা নদীর সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো পরীক্ষা যদি এখন আসে যে রুই মাছ ধ্বংসের কারণ গুলি কি আর রুই মাছ কিভাবে রক্ষা করা যায়, এটা কি আপনারা পারবেন? আর একটা ক্লাস হলেই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন বলেন আর কারো কোথাও কোনো প্রবলেম আছে, এখনই ডিসকানেক্ট হয়ে যাবে। সবাই আইডিটা একটু লিখে দিবেন আমার মেসেঞ্জারে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর সবাই পরীক্ষা দিবেন, আজকে যে লিঙ্কটা দিব লিঙ্কে গিয়ে পরীক্ষা দিবেন।